দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় রবিবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য জানান। তিনি জানান, আগামী 19 জুন তারিখে শুরু হতে যাওয়া সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেশন, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বন্যার পানিতে প্লাবিত হয়েছে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলা। ক্রমেই এই অবস্থার অবনতি ঘটছে। এই অবস্থায় বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা সেনাবাহিনী নামানো হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ও সিলেট জেলা প্রশাসক শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বন্যার কারণে ইতিমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় প্রায় 367টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে 230টি প্রাথমিক বিদ্যালয় ও 137টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বোর্ডের অধীনে থাকা চার জেলায় এবার এসএসসি পরীক্ষার্থী রয়েছে 116,473 জন। এর মধ্যে বন্যা কবলিত জেলা সিলেটে 43,844 জন ও সুনামগঞ্জে 23,752 জন পরীক্ষার্থী রয়েছে। চার জেলায় 149টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটে 59টি ও সুনামগঞ্জে 33টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। বর্তমানে সিলেটে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। আগামী 2-3 দিনের মধ্যে এর মাত্রা আরও বাড়তে পারে। দর্শক, এমন ভাইরাল আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন বিডি টিউব নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।